সরকারে মোদি আছে বলেই ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাট সম্প্রসারণ হয়েছে, রেল লাইন হয়েছে এবং এয়ারপোর্ট হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। বৃহস্পতিবার রামভাষায় এক কর্মসূচিতে অংশ নিয়ে এই কথাগুলি বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু প্রদেশ সভাপতির এ ধরনের বক্তব্য শুনে হাসির রোল কর্মীদের মধ্যে, সকলের মনে একটি প্রশ্ন জাগে, কি বলছেন তিনি? এগুলো তো আগেও ছিল, হয়তো উন্নত হয়েছে পরিষেবার মান, কিন্তু গত 9 বছর আগেই ত্রিপুরায় রেল ও বিমান পরিষেবার ছোঁয়া লেগেছে। তবে প্রদেশ সভাপতি কি হিসেবে এসব উল্টো পাল্টা কথা বলেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন বলে এদিন অনেকেই অভিমত ব্যক্ত করেন। যাই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আমবাসায় যান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমবাসা জিউলছড়া এলাকায় একটি কর্মসূচিতে যোগ দেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির ধলাই জেলার সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, 47 আমবাসা মণ্ডলের সভাপতি চন্দন ভৌমিক, বিজেপি নেতা মৃদুল দত্ত, শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রদেশ সভাপতি আসাম আগরতলা জাতীয় সড়কের সড়ক ব্যবস্থা নিয়ে কথা বলেন যান চালকদের সাথে। জাতীয় সড়ক আগের তুলনায় এখন চলাচলের উপযুক্ত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। এদিন প্রদেশ বিজেপি সভাপতি 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান। আমাদের বিকাশ তীর্থ এই মোদিজির কল্যাণে আমাদের এই যে জাতীয় সড়ক যে উন্নয়ন হয়েছে তার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। মোদিজি আমাদের আছে বলে এই রাস্তা আমাদের সম্প্রসারণ হয়েছে, রাস্তা এত সুন্দর হয়েছে। মোদিজি আছে বলেই আমাদের রেল লাইন হয়েছে, মোদিজি আছে বলেই আমাদের এয়ারপোর্ট হয়েছে, মোদিজি আছে বলেই আমাদের এই রাস্তা আরো 4 লাইনে আরো রূপায়িত হবে।